দোসরা জুলাই 2021 সতেরোই আষাঢ় শুক্রবার কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন ও অ্যাকোয়ারিয়াস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে। প্রথমেই আমরা আপনাদের কেরিয়ার এবং মানি এই দুই অর্থাৎ ফিনান্স এই দুই খাত সম্পর্কে সঠিকভাবে জেনে নেব আজকের দিনটি আপনার কেমন থাকতে চলেছে। দেখুন, প্রথমেই বলবো যারা সুপ্রতিষ্ঠিত সুপরিচিত ব্যবসায়ী আছেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের, তাদের কিন্তু তাদেরকে আজ খুব ভাবনা চিন্তা করে আর্থিক লেনদেন, বিনিয়োগ এবং অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো হটকারিতা কিন্তু করলেই হবে না। আর্থিক দিকটি আজ আপনাদের মধ্যম প্রকৃতির, ইনকাম ভালো হলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। আর চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে। অফিসে আজ আপনি নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন, নিজেকে প্রকাশ করবার জন্য এটি কিন্তু ভালো সময়। যে সমস্ত প্রকল্পে আপনি সৃষ্টিশীল প্রকৃতির ব্যবহার করতে পারবেন সেই ধরনের প্রকল্পতেই নিজেকে যুক্ত করবার চেষ্টা করুন। অফিসে আপনার দক্ষতা এবং মেধার সঠিক পরিচয় আজ রাখতে চলেছেন, যার কারণে অফিসে আজ আপনি প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি যে কোনো প্রকার চাকরির পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবার জন্য একদম পারফেক্ট। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু এবার বড়সড় ধরনের কোনো সুযোগ আসতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আধিপত্য বজায় রাখতে যাবেন না। পরিবারের ছোটোখাটো ব্যাপারে নাক নাগালানোই ভালো। আর পরিবারে অহেতুক বিতর্ক করা থেকে নিজেকে বাঁচান, দ্বন্দ্বমূলক ব্যবহার করা থেকে নিজেকে দূরে সরান, ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন, নো কনফ্লিক্ট নো ড্রামা। দ্বিধাদ্বন্দ্ব ঘটলেই কিন্তু সেখানে নাটকের উদ্ভব হবে, আর নাটকের উদ্ভব হওয়া মানেই কিন্তু কোনো না কোনো ক্ষয়ক্ষতি। তাই এগুলি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। আর পরিবারের সদস্যদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসা প্রদান করার চেষ্টা করুন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক আপনার মধ্যে নতুন করে দানা বাঁধতে পারে আজ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন। এতেই কিন্তু আজকের দিনটিতে আপনারা ভালো ফলাফল পাবেন। আর করোনার এখন তৃতীয় ঢেউ চলছে, ডেল্টা প্রজাতি ভোগাচ্ছে দেশবাসীকে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের বলবো আজ আপনাদের রোম্যান্টিকতা বা একে অপরের প্রতি প্রেমিক প্রেমের যে স্বভাব এটি যেন সবার সামনে দেখাতে যাবেন না, গোপনে গোপনে প্রেম করুন। প্রেমকে যতক্ষণ ব্যক্তিগত রাখতে পারবেন আপনাদের প্রেমের মজা কিন্তু ততক্ষণে। স্বামী স্ত্রীদের বলবো আজ আপনারা একে অপরকে বিস্ময় প্রদান করার জন্য কোনো আত্মীয়ের সাহায্য নিতে পারেন। আজ আপনাদের প্রেমের জীবনে আনন্দ প্রবল হতে চলেছে, আজ আপনারা নতুন করে একে অপরের প্রেমে পড়তে চলেছেন। তবে অপ্রয়োজনীয় কারণে একে অপরকে দোষারোপ করা এবার ছেড়ে দিন, এতে কিন্তু আপনাদের প্রেমের উদ্দীপনায় কিছু খামতি আসতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ বেশ শক্তিশালী কিন্তু থাকবে, তাই সজাগ থাকুন। আর প্রতিবেশীদের দিকে কঠোর নজর রাখুন, তবে মাথা গরম যেন একবারও করবেন না। আজ যেহেতু শুক্রবার, আর তাই শুক্র গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা, আর পারলে এর সাথে যেটি হচ্ছে শিবের মহাশিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মী বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মমৃতাত। এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই দুটি মন্ত্র না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার, তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের স্বাস্থ্য বা সম্পর্কের জীবনে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি করতে পারবেন। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।